আসি ব্লকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন সকাল 8:30 বাজে, এবার যাচ্ছি রান্না বসাতে। জলটা ভাতের গরম হয়ে গেছে, চাল ধুয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। রাজমা, আজকে রাজমা বানাবো। কালকে রাত্রিরে আমি এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটা আবার বয়েল হতে দিয়ে দিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়েছি। আন্দাজ মতন জল দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা, অল্প বেকিং সোডা, নুন অল্পই দিচ্ছি, পরে আবার দেব। রাজভাটা বয়েল হয়ে গেছে, এবার বানাবো। জিরে, তেজপাতা, হিং, এখানে একটা পেস্ট করে রেখেছি। এবার টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে, পেস্টটা এবার দিয়ে দেবো। আদা রসুন দিয়ে দিলাম। হলুদ, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, অল্প নুন দিচ্ছি, রাজমাতেও নুন দিয়েছিলাম। মশলাটা ভালো মতন ভেজে নিয়েছি, এবার রাজমাটা দিয়ে দিচ্ছি। আমার না একটু জল অ্যাড করবো। রাজমাটা বয়েল হচ্ছে, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিয়ে দিচ্ছি, এটা বয়েল হতে দিচ্ছি।
এখানে উচ্ছে, কাঁচকলা, আলু সেদ্ধ করেছি, এর ভর্তা বানাবো। সব সেদ্ধ, এতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার এটাকে মেখে দেবো। রাজমাটাও হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। একজন ভাত খাচ্ছে, খেয়ে কলেজ যাবে। কিরে, কিরকম হয়েছে রাজমা, ভালো হয়েছে? ভালো হয়েছে, যাই এবার ঘরে সব কাজকর্ম করি। নিচে একটা বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছে, এইসব খেলা মেলা টেলায় হয়, ওই খেলাগুলো এখানে হচ্ছে, চলুন আপনাদের একটু দেখাচ্ছি। আটাটা মাখা হয়ে গেছে, এবার রুটিটা বানিয়ে নি। পুজোটাও হয়ে গেছে, এবার যাচ্ছি খেতে। এখন 3:30 বাজে, আজ অনেকটা দেরি হয়ে গেল কাজ করতে করতে।
গাছপালার ভর্তাটা এত সুন্দর হয়েছে, এর দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। একটা তেতো খাবার ভাল লাগে খেতে। উচ্ছে কাঁচকলার একটা আলু দিয়ে সেদ্ধ করে খাওয়া দাওয়া হয়ে গেল। বড় মেয়ে এখনো কলেজে আছে, আসিনি, ছোটোটা এখানে শুয়ে পড়েছে। 4 বাজে, পুরো অন্ধকার হয়ে গেছে, দিনটা একদম ছোট করছে, খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। যেন আজকের ব্লগটা আমি এই অবধি রাখছি। আমার ভিডিওটা পছন্দ হলে অবশ্যই চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার কাল দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।